কাশী বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণের উদ্বোধনে গিয়ে গঙ্গা স্নান করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে রাজ্যের পাশাপাশি বনগাঁতেও নানা কর্মসূচি নিল বিজেপি। মন্দিরে মন্দিরে চলল পূজোপাঠ। কাশী বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণের উদ্বোধনে গিয়ে গঙ্গায় স্নান করে বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন গঙ্গা থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত নতুন প্রায় 350 মিটার করিডরের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে এ রাজ্যেও প্রতিটি জেলাতে কর্মসূচি গ্রহণ করা হয় বিজেপির পক্ষ থেকে। বনগাঁ জেলা, নদিয়া জেলাতেও পালিত হলো কর্মসূচি। সকালে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর সহ অন্যান্যরা পৌঁছে যান গোবরডাঙ্গা কালী মন্দিরে। সেখানেই প্রতিষ্ঠিত শিবমূর্তিতে পুজো দেন তারা। এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাশীতে নব্যকাশী ধব্যকাশী যে বাবা কাশী বিশ্বনাথের মন্দিরে আজকে উদ্বোধন করবেন এবং পুজো অর্চনা করবেন। আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই অঞ্চলের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্ব আমরা সকলে এসেছি গোবরডাঙ্গার প্রাচীন কালী মন্দির এবং শিব মন্দিরে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন কাশী বিশ্বনাথের পুজো দেওয়া হয়ে যাবে, আমরা তারপরে বাবা মহাদেবের এখানে পুজো অর্চনা করব। পাশাপাশি বনগাঁ জেলার পক্ষ থেকে গাইঘাটা জলেশ্বর শিব মন্দিরেও কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি প্রতাপ ব্যানার্জি, বনগাঁ জেলার সভাপতি মনস্পতি দেব, বিজেপি নেত্রী তনুজা চক্রবর্তী, বিধায়ক স্বপন মজুমদার সহ স্থানীয় নেতৃত্ব। মন্দিরে পুজো শেষে মঞ্চে টিভির সাহায্যে প্রধানমন্ত্রীর কাশীতে দ্বারদ ঘটন দেখেন। এ বিষয়ে প্রতাপ ব্যানার্জি বলেন, আর কাশী ধামে বিশ্বনাথ মন্দির একটা ভব্য মন্দির তার একটা পুনর্গঠন হয়েছে এবং আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি লোকার্পণ করবেন আর কাশী বিশ্বনাথ মন্দির। সেই উপলক্ষে সারা ভারতবর্ষের সমস্ত যত শিবতীর্থ আছে সব জায়গায় আমাদের কার্যকর্তারা সেখানে গিয়ে পূজা পাঠ করছেন এবং 12:50 মাননীয় প্রধানমন্ত্রী যে লোকার্পণ করবেন মানুষের সামনে ভব্য মন্দির পুনর যে নির্মাণ পুনর্গঠন বা পুনর্রচনা যে করবেন সেটা আর সবার সামনে তিনি তুলে ধরবেন জনগণকে, যাতে সেখানে পূজা পাঠ করা শুরু হবে আর কি। সেই উপলক্ষে আমারও এখানে আসা। পাশাপাশি নদিয়ার শান্তিপুরেও এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শান্তিপুরে একটি শিব মন্দিরে পুজো দেন তিনি। পাশাপাশি নদিয়ার নবদ্বীপে যোগনাথতলায় এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। স্থানীয় জগন্নাথ মন্দিরে পুজোর পাশাপাশি তাঁতকাপড় হাট সংলগ্ন প্রাচীন দ্বাদশ শিব মন্দিরেও পুজো দেন তারা। এ বিষয়ে বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, আমরা শৈব ভক্ত যারা তাদের জন্য আমরা সারা ভারতবর্ষ জুড়ে 10 তারিখে প্রেস কনফারেন্সের পর থেকে 11-12 সমস্ত বিভিন্ন জায়গায় যে শৈব মন্দির আছে, শিবের মন্দির আছে, সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি হয়েছে। জেলায় বিভিন্ন মণ্ডলে বিভিন্ন এলাকায় যে আছে সেখানটায় হয়েছে। আজকে তারই উপলক্ষে আমরা এইখানটায় এসেছি এবং এখানটায় আমরা জগন্নাথ তলার মন্দিরে শিবের মন্দির, এটা শৈব মন্দিরে আমরা এখানে আমরা পুজো করব এবং তার সাথে সাথে যেটা মোদীজি লোকার্পণ করবেন সেই লোকার্পণটাও আমরা এখানটায় দেখানোর ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।